কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তরিস ব্লগে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পারলে কলার পাতা কাটা হয়েছে ফার্স্টেই, এখন সেগুলো পিস পড়ছে আমার বর। তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মানে কি বলবো, বাঙালির একটা ইমোশন বলতে পারো, সেটা হচ্ছে মাছের পাতুরি। তো আমার কাছে আছে কাতলা মাছ, আজকে কাতলা মাছ দিয়ে পাতুরি করে তোমাদের সাথে শেয়ার করব। জানি অনেকেই পারো, তবুও মনে হলো না আজকে শেয়ার করি। তো কাতলা মাছ দিয়ে করবো আজকে, তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আচ্ছা, সব ইনগ্রেডিয়েন্টস রেডি তো? একদম। আচ্ছা আমি একবার বলে দিই তাহলে কি কি আছে। বলো। তো আজকে তুমি রেসিপিটা বলেই দিয়েছিলাম, কাতলা মাছের যে পেটির পিস গুলো থাকে সেগুলো দিয়ে আমি পাতুরি করব সর্ষে আর পোস্ত দিয়ে। তো আমি বলে দিই কি কি আছে। ফার্স্টে যেটা আমাদের মেইন উপকরণ, কাতলা মাছ লাগছে। আমি পেটির মাছ নিয়েছি 4 পিস আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী, ঠিক আছে। আর এখানে নিয়েছি টক দই, জল ঝরিয়ে আমি ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে পোস্ত, আর এখানে আছে কয়েকটা মানে কেটে রেখেছি কাঁচা লঙ্কা, এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, এখানে পাতি লেবু লাগছে, আর এখানে লাগছে কালো সরষে। সাদা সরষেও দিতে হবে, বাট সাদা সরষে আমার কাছে নেই, ওই জন্য আমি দিচ্ছি না। আর এই যে সানরাইজের সরষে পোস্ত যে মিক্সটা আছে ওটাও নিয়ে এসেছে বাজার থেকে, তো ওটা আমি ইউজ করবো না, কারণ হাতে বাটা সরষে পোস্তর একটা ঝাঁজ থাকবে অন্যরকম, এটা দিন করবো না। আর এখানে লাগছে তেল, এই সরি এখানে হলুদ, এখানে তেল, আর এটা লবণটা তো অবশ্যই লাগছে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কলার পাতা, ঠিক আছে, এগুলোতে আমি পাতুরিটা করব। তো প্রথমে মাছটা ম্যারিনেট করব আমি, তো তোমরা দেখতে থাকো। চলো ফার্স্টে আমি একটা বোল নিয়ে নিলাম, এর মধ্যে মাছগুলো নেব ফার্স্টে। এক সেকেন্ড, আমি আসছি। এই যে মাছগুলো দেখছো, এগুলো আমি নিয়ে নেব এর মধ্যে। তারপর এই যে কাঁটা চামচ দেখছো, এগুলো দিয়ে সামান্য একটুখানি করে এরম করে মানে একটুখানি ছিদ্র করে নেবো, যাতে নুন হলুদটা ভালো করে ঢুকবে। এটা অপশনাল, তবু আমি দিয়ে দিচ্ছি। আমি যেটা করবো, যে পাতি লেবু কেটে রেখেছি এটার রসটা আমি দিয়ে দেবো মাছের মধ্যে, সামান্য একটুখানি দিয়ে দেবো, যাতে আর এটা মেখে আমি যদি 10 মিনিট রাখবো ওই মাছটা একটু নরম হয়ে যাবে। দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো আমি হলুদ। লবণ দিয়ে দিলাম, এবার এটাকে আমি মেখে রেখে দেবো 10 মিনিটের মতো, ভালো করে একটা গায়ে গায়ে সুন্দর করে মেখে দিতে হবে। রেসিপিটা তোমরা দেখো, আর যদি ভালো লাগে আমার রেসিপিটা অবশ্যই একদম বাড়ি ট্রাই করো। মেনলি তো সবাই ভেটকি মাছ দিয়ে করে, তারপর আরো অন্যান্য মাছ দিয়ে করে, বাট আমি করছি কাতলা মাছ, আর পেটির পিস নিলে খুবই ভালো হয়। আমার হয়ে
গেছে মাখা, এটাকে আমি এখন 10 মিনিট রেস্টে রেখে দেব। এবার যেটা আমি করব সেটা হচ্ছে এই যে কালো সরষে এখানে আছে, পোস্ত আছে আর কাঁচা লঙ্কা যেগুলো আমি কেটে রেখেছি সেগুলো দিয়ে একটা পেস্ট বানাবো। সেটা শিলনোড়ায় এখন সম্ভব হচ্ছে না, মিক্সারেই করব, বাট একটু জল দিয়ে করব যাতে মিক্সচারটা একটুখানি মানে সফট হয়ে যায়, মানে ভীষণ স্মুথ হবে আর কি। ঠিক আছে চল। আমি এইভাবে করে ধুয়ে নেব, ছাকনির মধ্যে নিয়ে এরকম করে একটুখানি ধুয়ে নেব। তো এই যে সরষেটা এখানে ধুয়ে যায় ছাকনিতে, এই যে জল ঝরিয়ে নিয়েছে, এবার আমি দিয়ে দেবো মধ্যে। এবার দিয়ে দেবো আমি পোস্ত, আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমার টেস্ট অনুযায়ী দিও, কারণ আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি সেই জন্য। এবার একটু জল দিয়ে দেবো। এবার আমি মাছটাকে মাখাবো সমস্ত কিছু। আসলে তো ফার্স্টে আমি দিয়ে দেবো একটা চামচ নিয়ে আসি, আমি প্রথমে আমি সরষে আর পোস্তটা দিয়ে দেবো এর মধ্যে। ঝাঁজ হয়ে গিয়েছে, মানে সরষের একটা ঝাঁজই আলাদা, যেটা প্যাকেটের দিয়ে মানে ঠিক ভালো হতো না। দিলাম, এবার আমি টক দই দেব। এবার আমি একটু হলুদ দেবো, যেহেতু আগে হলুদ দিয়েছিলাম ওই জন্য আমি অল্প পরিমাণে একটু হলুদ দেবো। এবার আমি নুন দেবো এর মধ্যে, নুনটা একটু বুঝে শুনে দেবো, কারণ আমি সরষের মধ্যেও নুন দিয়েছিলাম, আবার মাছ যখন আমি লেবু দিয়ে মাখাচ্ছিলাম তখনও এর মধ্যে নুন দিয়েছিলাম। আর মোস্ট ইম্পর্টেন্ট, একদম খাঁটি সরষের তেল আমি বেশ কিছুটা দিয়ে দেবো। ওয়াও, এবার এর মধ্যে আর একটা আমি কাজ ছেড়ে ফেলবো, কলার পাতা যেগুলো নিয়েছিলাম ওগুলো আমি তাওয়াতে সেকে নেবো। তো এখানে যে কলার পাতাগুলো আমি এবার সেকে নেবো, আর তোমরা আর একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে একটু গরম জলের মধ্যে নুন দিয়ে সেটাকে একটুখানি মানে 2 মিনিটের মতো এরকম একটু রেখে দিলে পরে পাতাটা নরম হয়ে যাবে। তো আলাদা করে সেকার কোনো ব্যাপার নেই, তবুও আমি এখানে সেকে নিচ্ছি।
এরকম ভাবে আমি একটা একটা করে সবগুলো শেকে দেব। তো আমার কলার পাতা শেকা হয়ে গেছে, এবার আমি এগুলোকে র‍্যাপ করব। শাসক প্রথমে একটা কলার পাতা নিয়ে নিলাম এই যে, এবার এর মধ্যে প্রথমে কিছুটা গ্রেভি দিয়ে দেব। আমার এগুলো র‍্যাপ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তাওয়া গরম হতে দিয়েছি, আর এখানে লাগবে আমার তেল। আর আজটাকে আমি তাওয়াটা গরম হয়ে গেলে মিডিয়াম টু হাইতে রাখবো। আচ্ছা দেওয়া হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো। আচ্ছা দিলাম, আমি চারিদিকে একটুখানি মাখিয়ে দেবো যাতে চারিদিকে ছড়িয়ে যায়। এবার একটা একটা করে দিয়ে দেব, ধরছে না তো আমি বসিয়ে দিলাম। এটা মিডিয়াম টু হাইতে রাখবো, ঢেকে দিয়ে রাখবো। এই যে হচ্ছে 10 মিনিট পরের অবস্থা, দেখতেই পাচ্ছো মানে একটু ফুলে ফুলে উঠেছে। আমি আরো 5 মিনিট পর এটাকে উল্টে দেব, সামান্য আবার একটু তেল দিয়ে তারপরে উল্টে দেব। এগুলোকে আমি উল্টে দেব একটু, 15 মিনিট মতো রেখেছি। এই পাশটা পুরো হয়ে গেছে, এই পাশটার পালা আবার ঢেকে দেব, ঢেকে দিয়ে আবার এই পাশটা 15 মিনিট মতো করব। তো আমার রান্না বান্না কমপ্লিট, এখানে আমি পরিবেশন করেও নিয়েছি, এবার হচ্ছে খাওয়ার পালা। তো চলো, আর ভয় ভয় করছে কি হবে। সত্যি দারুণ দেখতে হয়েছে, অসাধারণ লাগছে। কিন্তু আচ্ছা নামিয়ে নাও ওটা, গ্রেভিটা নিয়ে নাও সঙ্গে। দেখো মাছটা নরম হয়েছে একটু, এই সেই লঙ্কাটা না। আচ্ছা হ্যাঁ, টেস্ট করা যাক। মাছটা নরম হয়েছে? হ্যাঁ, বিশ্বাস করবে না, নর্মালি আমি মাছ অতটা পছন্দ করি না,
বন্ধুরা কিন্তু ভালো হয়েছে, অসাধারণ টেস্ট হয়েছে, একটা অন্য লেভেলের। আচ্ছা যাই হোক, ভালো লেগেছে। এটার জন্য ভয়ে ভয়ে ছিলাম যে কেমন হবে, কেমন আগেও আমি করেছি। তোমরা সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আচ্ছা চলো আমি বসে পড়ি। ফ্যান্টাস্টিক, আবার আসবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা।